অনিয়মের অভিযোগে টাঙ্গাইলের চারটি বেসরকারি হাসপাতাল সিলগালা করে দিয়েছে প্রশাসন। এছাড়াও দুটি ক্লিনিককে 50,000 টাকা জরিমানা করা হয়। সকালে সদর উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ এই অভিযান পরিচালনা করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রানোয়ারা খাতুন জানান, অনুমোদন না থাকায় পদ্মা ডিজিটাল ক্লিনিক, আমানত স্পেশালাইজড হাসপাতাল, ডিজি ল্যাব এবং স্বদেশ হাসপাতাল সিলগালা করে দেওয়া হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশের কারণে জরিমানা করা হয় কমফোর্ট ক্লিনিক ও সিটি ক্লিনিকে। এদিকে চুয়াডাঙ্গায় সেন্ট্রাল মেডিকেল সেন্টার, আমাদের সোনো ও চুয়াডাঙ্গা আল্ট্রাসোনোগ্রাফির সেন্টার সিলগালা করে দিয়েছে প্রশাসন। এছাড়াও ইসলামী হাসপাতালের ডায়াগনস্টিক বিভাগ এবং তিশা ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশনা দেওয়া হয়।